প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের পর তৃণমূল আদিবাসীদের মুখ। প্রায়শ্চিত্তের অনুষ্ঠানের পরে আদিবাসী সম্প্রদায়ের প্রতি সাংস্কৃতিক সংবেদনশীলতার জন্য পশ্চিমবঙ্গের টিএমসি বিতর্কের মুখোমুখি। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস টিএমসি একটি প্রায়শ্চিত্ত অনুষ্ঠান নিয়ে বিতর্কে জড়িয়েছে, যা দলের একটি উপজাতীয় মুখ দ্বারা সম্পাদিত হয়েছিল। আদিবাসী সম্প্রদায় টিএমসিকে তাদের উপজাতীয় রীতিনীতির প্রতি সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং অসম্মানের জন্য অভিযুক্ত করেছে। বিতর্ক শুরু হয়েছিল যখন আদিবাসী সম্প্রদায়ের একজন টিএমসি নেতা আদিবাসী সম্প্রদায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার পরে প্রায়শ্চিত্তের অনুষ্ঠান করেছিলেন। উপজাতীয় নেতাদের পা ধুয়ে তাদের ফল ও ফুল দিয়ে উপজাতীয় সম্প্রদায়ের কাছ থেকে ক্ষমা চাওয়া আচারের সাথে জড়িত। আদিবাসী সম্প্রদায় অবশ্য এই অনুষ্ঠানটিকে একটি টোকেন অঙ্গভঙ্গি এবং তাদের সাংস্কৃতিক অনুশীলনের অপমান হিসাবে দেখেছিল। তারা টিএমসি নেতাকে তাদের ঐতিহ্যকে রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করার অভিযোগ এনেছে এবং অপরাধের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ঘটনাটি ভারতে পরিচয়ের রাজনীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে বৃহত্তর বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে উপজাতীয় সংস্কৃতির সূক্ষ্মতা বুঝতে ব্যর্থ হওয়ার জন্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগের প্রতি সংবেদনশীল না হওয়ার জন্য টিএমসিকে সমালোচনা করেছেন। কেউ কেউ যুক্তি দেন যে বিতর্কটি ভারতে আদিবাসীদের অধিকারের প্রতি বৃহত্তর সচেতনতা এবং সম্মানের প্রয়োজনীয়তা তুলে ধরে। অন্যরা সাংস্কৃতিক বৈচিত্র্যের আরও সূক্ষ্ম বোঝাপড়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আরও বেশি সংবেদনশীলতার জন্য আহ্বান জানিয়েছেন। ঘটনাটি রাজনৈতিক সঠিকতা এবং সমসাময়িক রাজনীতিতে সামাজিক ন্যায়বিচারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। কেউ কেউ যুক্তি দেন যে রাজনৈতিক শুদ্ধতা অনেক দূরে চলে গেছে এবং টিএমসি নেতার পদক্ষেপগুলি পুনর্মিলনের একটি সত্যিকারের প্রচেষ্টা ছিল। অন্যরা যুক্তি দেখান যে সাংস্কৃতিক সংবেদনশীলতা প্রতিরোধে রাজনৈতিক সঠিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টিএমসি নেতার কাজগুলি বিপদকামী ছিল। বিতর্ক থেকে রাজনৈতিক ফলাফল দেখা বাকি, তবে এটি সমসাময়িক রাজনীতিতে সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরে। থমক সৃষ্ট অপরাধের জন্য ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে বৃহত্তর সাংস্কৃতিক সংবেদনশীলতার দিকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। উপসংহারে, থমকের প্রায়শ্চিত্ত অনুষ্ঠান নিয়ে বিতর্ক ভারতে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আদিবাসী অধিকারের জন্য বৃহত্তর বোঝাপড়া এবং সম্মানের প্রয়োজনীয়তা তুলে ধরে। ঘটনাটি সমসাময়িক রাজনীতিতে রাজনৈতিক সঠিকতা এবং সামাজিক ন্যায়বিচারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। টমকের ক্ষমা চাওয়া হল পুনর্মিলনের দিকে একটি পদক্ষেপ, কিন্তু ভবিষ্যতে সাংস্কৃতিক সংবেদনশীলতা প্রতিরোধ করার জন্য আরও বেশি সংবেদনশীলতা এবং সচেতনা প্রয়োজন। পরিশেষে, সাংস্কৃতিক পার্থক্যের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা একটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।